Bismillahirrahmanirrahim. আজকে আপনার কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি গরুর মাংস সব কিছু দিয়ে একসাথে বসাই দিলাম। হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, লবণ দিয়ে তেল দিয়ে পরিমাণ মতো বসাই দিলাম। এটা সিদ্ধ হতে থাক। তারপর ঘন ঘন হইলে আলু এবং ডাটা দিব, ঠিক আছে? তাহলে এটা একটু কষা কষা করে নিই। পেঁয়াজ চাপিয়ে এবার শুটকি, হলুদ, মরিচ, কাঁচামরিচ করে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, তেল লবণ দিয়ে একসাথে মাইকে বসাই দিলাম। এটা ফেম আছে শুটকি লত্তি, দেশি লত্তি দিয়ে সব কিছু দিয়ে মাইকা মাখামাখি একটু হালকা পানি দিয়ে বসাই দিলাম। কষা হয়ে গেছে, এখন আমি আলু আলু ডাটা দিয়ে দিলাম। একটু কষায় ফুল একটু পানি দিয়ে দিলাম, সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। মোটামুটি তেল ফাইনালি রেখে দিলে আবার একটু গরুর মাংসটা সব সিদ্ধ হয়েছে। তাহলে একটু পানি কমবো, এর মধ্যে ফেললে ভাজাজির সাক্ষী দিয়ে দিল। লত্তি শুটকি হয়ে গেছে, এখন নামে নিব, খাইবেন, খাই দেখবেন ভালো লাগবে। গরুর মাংস ডাটা আলু দিয়ে হয়ে গেছে, এখন শুধু ভাজা জিরাটা দিয়ে দিব। জিরা দেওয়ার পর তরকারিটা নামাই নিব। আশা করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।